দুটো ট্রিক্স, ওনলি দুটো ট্রিক্স তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো, যেটা তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারলে মাস্টারবেশন থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে, অ্যাডিকশন থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে, অ্যাট্রাকশন থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে, অ্যান্ড ফিউচারকে তোমরা সেভ করতে পারবে। তার আগে একটা বিশেষ নির্দেশিকা, অল গার্লস প্লিজ স্কিপ দিস ভিডিও, বিকজ দিস ভিডিও ইজ নট ফর ইউ, ইটস অনলি ফর আ বয়েজ স্পেশাল ভিডিও, সো প্লিজ স্কিপ দিস ভিডিও। আর অল বয়েজ নাও কাম, চলো শুরু করি তোমাদের মোস্ট ফেভারিট টপিক, যেটার জন্য আজকে অল বয়েজরা এই ভিডিওতে এসে ক্লিক করেছো। তো চলো আজকের ভিডিওটা সুন্দর করে শুরু করা যাক। অল বয়েজ, আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি সেটা তোমাদের অত্যন্ত প্রিয় হতে পারে, বাট এই টপিকটা নিয়ে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কোনো টিউশন ব্যাচ কোথাও এটা নিয়ে আলোচনা হয় না, বাট এই টপিকটার জন্যই এখনকার দিনে ম্যাক্সিমাম আমরা বয়েজরা বা ম্যাক্সিমাম ছেলেরাই এই জেনারেশনে অনেক এফেক্ট ফেলছে বাজে রকমভাবে। তো যাতে এটাকে কিছুটা হলেও কম করতে পারি সেই জন্য আজকে টপিকটা নিয়ে তোমাদের সাথে এসে গেছি। আমার অনেক ফ্রেন্ডসরা এবং অনেক স্টুডেন্টরা এটা নিয়ে আমাকে রিকোয়েস্ট করেছিল একটা ভিডিও দেওয়ার জন্য। সো আজকে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে আমি দিতে চাই। দেখো প্রত্যেক দিন, ঠিক আছে, মিনিমাম 4-5 লিটার একটা মানুষের শরীরে জলের প্রয়োজন, যেটা শরীরের পক্ষে হেলথ ইজ ওয়েলথ, আমি বলতে গেলে হেলথের জন্য বেটার। বাট যদি সেইটাই আমরা 15-20 লিটার বা আরও বেশি তুলে নিই তখন ইটস আ হার্ম ফর ইওর হেলথ। তো এটা ক্ষতি করতে পারে, কোনো জিনিসের অতিরিক্তটা বেটার নয়, ভালো নয়। তোমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে কোনটা ঠিকঠাক, কোনটা বেশি হয়ে যাচ্ছে। মাস্টারবেশন খারাপ না, আমি মাস্টারবেশন খারাপ বলছি না, কখনো বলবো না, তোমার ভিডিওটা অন রেকর্ড রাখতে পারো, অন রেকর্ড কথা বলছি আমি, মাস্টারবেশন খারাপ না, কিন্তু যখন দিনে 4-5 বার দ্যাটস আ ভেরি হার্মফুল, সপ্তাহে 2-3 বার ইটস আ ন্যাচারাল, দিনে 2-3 বার ইটস আ হার্মফুল। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কোনটা ন্যাচারাল কোনটা হার্মফুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। বিকজ দেখো এইটা শুধু তোমাদের শরীরে এফেক্ট ফেলছে না, এটা তোমাদেরকে ফিউচারে এফেক্ট ফেলছে। শরীরে এরকম হরমোনের পরিমাণ কমে যাবে তখন ইন ফিউচার ইউ আর ফিনিশড, কেন তোমাদের পাওয়ার কমে যাবে। ইয়েস ঠিকই বলছি, তোমাদের পাওয়ার কমে যাবে, এই পাওয়ার নয়, বুঝতে পারছো কোন পাওয়ারের কথা বলছি। যাই হোক, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, যখন আমরা মোবাইলে একটুখানি অ্যাডাল্ট সাইট খুলি বা পর্ন সাইট খুলি, তখন যে জিনিসটা আমরা দেখি, দেখলে আমাদের শরীর থেকে একটা হরমোন খরিত হয় যার নাম ডোপামিন। ডোপামিন হচ্ছে আমাদের শরীরে উদ্ধতক হরমোন, শরীরকে আরও উত্তেজনা করে, ঠিক আছে, শরীর অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ে, সে সময় মনে হয় একবার করি একবার করি একবার করি। এইটা এইটা তোমাদেরকে বন্ধ করতে হবে। এটা আমরা কী করে বন্ধ করতে পারি? প্রথম তোমরা প্যাশনেট হও, কিসে তোমার ভাল লাগে, কারোর গান শুনতে, কারোর গেম খেলতে, কারোর গান আঁকতে, কারোর সিনেমা দেখতে, সরি একটু আমি হাই হয়ে যাচ্ছি, যাই হোক, তো এক একজন এক একটা জিনিসে খুব তার ভালো লাগে, হবি বা প্যাশনেট বলতে পারো, তো সেটার উপরে ফোকাস করো, হবি হবে প্যাশনেট না, সরি, সেটার উপরে তোমরা ফোকাস করো। যখন ফ্রি টাইম থাকবে, কিছু মনে হয় ওরকম কিছু মনে হবে, তখন সাথে আছে যেটা তোমার হবি আছে সেটার উপরে কাজ করা শুরু করো, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করো, সেটা নিয়ে কাজ করো, তাহলে কী হবে, ওখান থেকে খানিকটা মাইন্ড তোমার বেরিয়ে আসবে, ডিস্ট্র্যাক্ট হয়ে আসবে, দ্যাটস গুড। মাইন্ডকে বলো হ্যাঁ আমি করবো, কোনো ম্যাটার না, কোনো ম্যাটার না, নিশ্চয়ই করবো, বাট একটু সময় নিয়ে। আর একটা জিনিস, নাম্বার 2-তে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা নিয়ে কথা বলবো, যেটা তোমাদেরকে অনেক রিলিফ করাবে, বিশ্বাস করো, ট্রাস্ট মি, এই টপিকটা তোমাদেরকে, তোমরা যদি ফলো করো এই ট্যাকটিকটা, তোমাদের বিশাল চেঞ্জ আসবে লাইফে, আমি গ্যারান্টি দিতে পারি। এইটাই তোমাদেরকে ডিস্ট্র্যাক্টের একটা অনেক বড় রাস্তা খুলে দিতে পারে। প্রথম, যখনই তোমাদের মনে হবে, যখন তোমাদের শরীর উত্তেজিত হয়ে যাবে, তখন নিজেকে নিজে একটা কথা বলবে, জাস্ট অনলি ওয়ান থিং, একটাই কথা নিজেকে বলবে, যেটা হচ্ছে করবো 20 মিনিট অপেক্ষা করে যাই, অনলি 20 মিনিটস, 20 মিনিট পরেই করে নেবো, 20 মিনিট। এই জিনিসটা নিজের মধ্যে নিয়ে আসবে, যখন এটা মনে হবে তখনই একটাই কথা, 20 মিনিট অপেক্ষা করে যাই, তারপরে করে নেবো। আমি বলছি না 10 দিন 5 দিন 1 দিন 2 দিন, না 20 মিনিট, এটা তোমরা এখন নিজেকে বলবে, বেশিক্ষণ তো সময় না, 20 মিনিটের তো ব্যাপার, তারপরেই করবো। ন্যাচারালি তোমাদের যে অ্যাট্রাকশনটা 20 মিনিট পরে অনেক কমে চলে আসবে, এই যে কমে চলে আসবে, ইউ ক্যান ডেভেলপ ইউর সেলফ অ্যান্ড ইউ ক্যান সেভ ইউর ফিউচার। আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পারছি ম্যাটারগুলো। সো এই দুটো প্রক্রিয়া ফলো করো, একটা হচ্ছে তোমার হবির পিছনে কাজ করো, একটা হচ্ছে প্যাশনেট হয়ে যাও, আর তার সঙ্গে মেন 20 মিনিটস ফর্মুলা। তো এই দুটো জিনিস তোমরা যদি ফলো করতে পারো, আশা করছি তোমরা তোমাদের লাইফে একটা অনেক বড় চেঞ্জ আনতে পারবে, এবং তোমার তোমাদের ফিউচারকে অনেক সেভ করতে পারবে, তোমাদের বডিকেও আরও গ্রো করতে পারবে।
আর একটা কথা, ফিটনেসে একটু ধ্যান দাও, কেননা এখন যেরকম চলছে চারিদিকে উইদাউট ফিটনেসও ক্যানট অ্যাচিভ ক্যান সাকসেস। তো ফিটনেস হও, ফিট থাকো, সুস্থ থাকলে তবেই কাজ করতে পারবে, সুস্থ না থাকলে সম্ভব নয়। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবে, মোটিভেটেড থাকবে, হ্যাপি থাকবে ভিতর থেকে। থ্যাংক ইউ সেসব থাকার জন্য।